হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা তোমাদের শোনাব ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত, ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু কালজয়ী বাণী। স্বাধীনতার জন্য নিজের রক্ত দিয়ে মূল্য প্রদান করা আমাদের কর্তব্য। ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে। উঠে দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নেই। অস্ত্র তোলো, যদি ভগবান চান তাহলে আমরা শহীদের মৃত্যুবরণ করব। আপনার নিজের শক্তিতে বিশ্বাস রাখুন। অন্যের শক্তির উপর ভরসা রাখা সর্বদা বিপজ্জনক হয়। সর্বদা সত্যতার মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে। মানুষ যতদিন বেপরোয়া ততদিন সে প্রাণবন্ত। স্বাধীনতা কেউ দেয় না, অর্জন করে নিতে হয়। নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ। জীবনকে এমন একটা ভাবধারার মধ্যে তুলে ধরতে হবে যাতে সত্যতা পূর্ণ মাত্রায় থাকে। আমাদের সবচেয়ে বড় জাতীয় সমস্যা হল দারিদ্র, অশিক্ষা। যে সমস্যাগুলোর সমাধান হবে কেবলমাত্র সামাজিক ভাবনা চিন্তার দ্বারা। প্রকৃতির সঙ্গ ও শিক্ষা না পাইলে জীবন মরুলোকে নির্বাসনের মতো সকল রস ও অনুপ্রেরণা হারিয়ে ফেলে। জীবনে প্রগতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে। বাস্তব বোঝা কঠিন, তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। মানুষ টাকা কড়ি, বাহ্যিক আড়ম্বর দিয়ে জয়লাভ বা স্বাধীনতা কেনা যায় না। আমাদের আত্মশক্তি থাকতে হবে যা সাহসী পদক্ষেপ নিতে উৎসাহ দেবে। নিজের প্রতি সত্য হলে বিশ্বমানবের প্রতি কেউ অসত্য হতে পারে না। কোনো একটা চিন্তনের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন, কিন্তু সেই চিন্তনের মৃত্যু হয় না। সেই চিন্তন একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়। শুধু আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো আসল পরিবর্তন সাধিত হয়নি। সত্যান্বেষণ না করা পর্যন্ত আমরা নীরব হয়ে বসে থাকব না, বা থাকা উচিত নয় আমাদের। অধৈর্য হওয়া উচিত নয়। যে প্রশ্নের উত্তর খুঁজতে অনেকেই সারা জীবন উৎসর্গ করেছেন, তার উত্তর দু একদিনের মধ্যে আমরা পেয়ে যাব এমনটা আশা করাও উচিত নয়। আমরা যখন দাঁড়াব, আজাদ হিন্দ ফৌজকে গ্রানাইটের দেয়াল হয়ে দাঁড়াতে হবে। আমরা যখন মার্চ করব, তখন আজাদ হিন্দ ফৌজকে স্টিম রোলার হতে হবে। সাময়িকভাবে মাথা নত করতে হলে বীরের মতো মাথা নত করো। যদি জীবনে সংগ্রাম ঝুঁকি না থাকে, তাহলে জীবনে বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায়। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা জয়লাভ করা সম্ভব। মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায়ের সঙ্গে আপোষ করা। জগতের সব কিছুই ক্ষণভঙ্গুর, শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তু, ভাব বা আদর্শ। ব্যর্থতা কখনো কখনো সাফল্যের স্তম্ভ হয়। বিশ্বাসের অভাব সকল কষ্ট ও দুঃখের মূল। যদি সংগ্রাম না হয়,
যদি ভয়ের সম্মুখীন না হতে হয় তবে জীবনের অর্ধেক স্বাদই নষ্ট হয়ে যায়। মায়ের ভালোবাসা সবচেয়ে গভীর এবং নিঃস্বার্থ, এটা কোনোভাবেই পরিমাপ করা যায় না। যে ব্যক্তির ইচ্ছা শক্তি নেই সে কখনো মহান হতে পারে না। জীবনের প্রতিটি মুহূর্তে কিছু আশার রশ্মি থাকে যা আমাদের এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। অকাল পরিপক্কতা ভালো নয়, তা গাছের হোক বা ব্যক্তির, তার ক্ষতি পরবর্তীতে ভোগ করতে হয়। যে সৈনিকেরা সর্বদা তাদের জাতির প্রতি বিশ্বস্ত থাকে, যারা সর্বদা তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, তারা অজেয়। পৃথিবীতে বিপ্লব আনতে হলে আমাদের চোখের সামনে এমন একটা আদর্শ তুলে ধরতে হবে যা বিদ্যুতের মতো আমাদের শক্তিকে করবে সচকিত। এই আদর্শই স্বাধীনতা। স্বাধীনতা অর্থে আমি বুঝি ব্যক্তি ও সমাজ, নরক ও নারী, ধনী ও দরিদ্র, সকলের স্বাধীনতা। স্বাধীনতা শুধু রাষ্ট্রীয় বন্ধন মুক্তির নয়, ভারত স্বাধীন হবেই তাতে এতটুকু সন্দেহ নেই। রাষ্ট্রের পর স্বাধীনতা আসবেই আসবে। পৃথিবীতে এমন শক্তি নেই যা বেঁধে রাখতে পারে ভারতকে। আমরা চাই স্বাধীনতা। এই স্বাধীনতা আমাদের দূর ভবিষ্যতের আদর্শ নয়, বর্তমানে আমাদের দাবি হয়েছে স্বাধীনতা। ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের। আমি সংকট ও বিপর্যয়ের ভয় পাই না, আমি কষ্টের দিনেও দৌড়াব না, তবে এগিয়ে যাব এবং ভোগান্তি সহ্য করব। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।